গতকাল ছিল মহা অষ্টমী পূজা ও কুমারী পূজা। দুর্গাপূজায় অষ্টমী তিথি মানে সকালে উঠে স্নান সেরে নতুন জামাকাপড় পরে অঞ্জলি দেওয়ার দিন। সকলেই বেশ নিষ্ঠা ভরে এই দিনটিতে মায়ের আরাধনা করে থাকেন। তবে এই দিনের আরেকটি অন্যতম অঙ্গ হল কুমারী পূজা। সাধারণত অষ্টমী ও নবমী তিথিতে বহু জায়গায় সাড়ম্বরে কুমারী পূজা হয়ে থাকে। কুমারী পূজাকে নিয়ে আজও আমাদের মধ্যে কৌতূহলের শেষ নেই। অষ্টমীর দিন কেন করা হয় এই কুমারী পূজা? প্রচলিত আছে 1901 সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুড় মঠে প্রথম কুমারী পূজা শুরু করেন। সেই থেকেই প্রতি বছর বেলুড়ে মহা ধুমধাম করে এই পুজো প্রথা চলে আসছে। সেকালে মুনি ঋষিরা প্রকৃতিকে নারীর সমান মনে করতেন, তাই কুমারী পূজোর মাধ্যমে প্রকৃতিকে পূজা করতেন তারা। কারণ তারা মনে করতেন মানুষের মধ্যেই রয়েছে ঈশ্বর, বিশেষ করে যাদের মন সৎ, যারা নিষ্পাপ, তাদের মধ্যেই ভগবানের প্রকট সব থেকে বেশি। এই গুণ কেবলমাত্র কুমারীদের মধ্যেই থাকতে পারে, এই ভেবে তাদের দেবী রূপে পুজো করা হতো। দেবী পুরাণেও কুমারী পূজার উল্লেখ রয়েছে। শাস্ত্রমতে 1 থেকে 16 বছর বয়স পর্যন্ত ঋতুমতি না হওয়া বালিকাদের কুমারী রূপে পূজা করা হয়। নতুন বস্ত্র, ফুলের মালা, মুকুট, পায়ে আলতা, কপালে সিঁদুর, টিপ ও তিলক পরিয়ে সাজিয়ে তোলা হয় কুমারীদের। বয়সভেদে কুমারীর নাম ও হয় ভিন্ন ভিন্ন। তবে কুমারী পূজার জন্য সাধারণত 5 থেকে 7 বছরের কন্যাকে মনোনীত করা হয়। শাস্ত্র অনুযায়ী কোলাসুরকে বধ করার মধ্যে দিয়েই শুরু হয় কুমারী পূজোর। গল্পে বর্ণিত রয়েছে যে কোলাসুর যখন স্বর্গ ও মর্ত অধিকার করেন, কোলাসুরের থেকে মুক্তি পেতে দেবতাগণ মহাকালীর শরণাপন্ন হন। দেবতাগণের ডাকে সাড়া দিয়ে দেবী কুমারী রূপে কোলাসুরকে বধ করেন, আর এর থেকেই মর্তে কুমারী পূজার প্রচলন শুরু হয়। শত্রুদের ধ্বংস, সকল কর্মের শুভ ফল পেতে এই পুজো হয়ে থাকে। সনাতন ধর্মে সম্মানের দিক দিয়ে নারীকে শ্রেষ্ঠ আসনে বসানো হয়েছে, তাই শাস্ত্রকাররা নারীকে সম্মান ও শ্রদ্ধা করতে এই পুজো করার কথা বলেছেন। অভয়নগর থেকে প্রণয় কুমারের পাঠানো তথ্য ও চিত্রে এই ছিল কুমারী পূজা সম্পর্কে বিশেষ তথ্য।